ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল হামলা চালানোর পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি হামলার এক পর্যায়ে গাজায় স্থল অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল। কিন্তু যুদ্ধ শুরুর 11 দিন অতিবাহিত হলেও এখনও স্থল অভিযান শুরু করার সাহস দেখায়নি ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেসেট বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, অনেকেই ধারণা করছেন গাজায় সেনা অভিযান আসন্ন, তবে এরকমটা নাও হতে পারে। স্থল অভিযানের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। স্কাই নিউজ এ খবর জানিয়েছে। কর্নেল রিচার্ড আরও বলেন, তারা যুদ্ধের পরবর্তী ধাপের জন্য তৈরি হচ্ছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। তবে পরবর্তী ধাপ কি হবে তা স্পষ্ট করেননি তিনি। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, হঠাৎ ইসরায়েল কার ভয়ে সিদ্ধান্ত বদলালো? আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযানে অনেক ঝুঁকি রয়েছে। প্রথম ঝুঁকি হচ্ছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরক বসাবে, এরপর বিস্তৃত টানেল নেটওয়ার্ক থেকে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাবে। এর আগে 2014 সালে ইসরায়েলি পদাতিক ব্যাটালিয়ন হামাসের অ্যান্টি ট্যাঙ্ক মাইন, স্নাইপার আর অ্যাম্বুশের কারণে গাজায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর উপর কিভাবে হামলা চালানো হবে তার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এই ভিডিও প্রকাশের পরপরই হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবাইদা ঘোষণা দিয়েছেন লড়াইয়ের জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর যে হুমকি দিচ্ছে তাতে তারা ভীত নন, বরং প্রতিরোধ যোদ্ধারা লড়াইয়ের জন্য প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান থেকে পিছু হটার মূল কারণ সম্ভাব্য পরিণতি। হামাস নিয়ন্ত্রিত গাজায় একবার ঢুকলে সেখান থেকে জ্যান্ত বের হয়ে আসা ইসরায়েলি বাহিনীর জন্য কঠিন হয়ে পড়বে এবং এই যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী। কারণ গাজায় হামাস সহ প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে বিশাল টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং চোরাগোপ্তা হামলার বহু কেন্দ্র। ইসরায়েলের গুপ্তচররা হামাসের বিশাল এই নেটওয়ার্ক সম্পর্কে তেমন কিছু জানে না। এছাড়া হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনী যুদ্ধে জড়ালে লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীও ইসরায়েলের হামলা চালাতে পারে। নুসরত জাহান কলি, কালবেলা।